নির্বাচন নিয়ে সরকারের কাছে কি দাবি ছিল বিএনপির, জানালেন মহিন খান। জানাবো ডক্টর ইউনুস ইস্যুতে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর, জানাবো বিস্তারিত। সবশেষ, জনগণের আন্দোলনের মুখে যে কোনো মুহূর্তে তিনি চলে যাবেন, ফজলুর রহমান। দেশ বিদেশে সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কোনো মধ্যবর্তী নির্বাচনের দাবি করেননি, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছে। সরকার জানে তাদের পায়ের নিচে মাটি নেই, বিগত তিনটি নির্বাচনই ভুয়া ও জালিয়াতি ছিল। মঙ্গলবার দুপুরে সদ্য মুক্তি পাওয়া যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার খোঁজখবর নিতে তার বাসায় শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এই কথা বলেন। ডক্টর মঈন খান বলেন, সরকার যদি স্বাধীনতার পক্ষে হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আস্থা রাখতে হবে। সরকার ভয় পেয়ে আত্মতুষ্টিতে ভোগার বদলে বিএনপির সমালোচনা করছে। গত 7 জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রতি জনগণের অনাস্থা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শীঘ্রই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। চলে যাচ্ছে পরের সংবাদে। নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য মানুষের আইনের সম্ভাব্য রকমের অপব্যবহার করা হতে পারে। রাষ্ট্রদূত পিটার হাসকে নিয়ে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর অবহিত। বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে চান, নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে যায় এমন মন্তব্যের জন্য বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। আপনি যেমনটা জানেন, প্রফেসর ইউনুসকে রাজনৈতিক উপায়ে হয়রানি করেছে ক্ষমতাসীন শাসক গোষ্ঠী। তাদের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা তীব্র হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আপনার ভাবনা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, প্রশ্নের মন্তব্য সম্পর্কে আমরা অবহিত। এর আগে মোহাম্মদ ইউনুসের মামলাকে ঘিরে যুক্তরাষ্ট্র সরকারের উদ্বেগের বিষয়ে আমাকে কথা বলতে শুনেছেন। ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য তারা বাংলাদেশের আইনের বড় রকমের অপব্যবহার করতে পারে, এসব বিষয়ে সাধারণভাবে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত পিটার হাস। বাংলাদেশের মার্কিন সরকারের সর্বোচ্চ র্যাঙ্কিং প্রতিনিধি হিসেবে তার সক্ষমতার অধীনে তিনি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এই সময় সাংবাদিক মুশফিক তার কাছে আরেকটি প্রশ্ন জানতে চান। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই অঞ্চলে ইন্ডিয়া আউট প্রচারণার 72 এলাকায় ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ একতরফা ভুয়া নির্বাচনের পর প্রতিবেশী ভারতের তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কিভাবে মূল্যায়ন করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এই প্রচারণা সম্পর্কে আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, সেটা বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য কোথাও। কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গে আমাদের সম্পর্কে মূল্যায়ন করি। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা সহ বিভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গে আমরা অব্যাহতভাবে কাজ করে যাব। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 থেকে ক্ষমতার মসন্দে টানা 15 বছরের বেশি আছেন। শুধু শেখ হাসিনা নয়, পৃথিবীর অনেক শাসক, কুশাসক, স্বৈরশাসক একটানা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। উনি তো শেখ হাসিনা 15 বছর ধরে জোর করে ক্ষমতায় আছেন। পৃথিবীর অনেক শাসক 40 থেকে 50 বছর পর্যন্ত জোর করে ক্ষমতায় ছিলেন, কিন্তু তাদেরও পতন হয়েছে। সম্প্রতি যুগান্তরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের সমালোচনা করে এসব কথা বলেন ফজলুর রহমান। বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, বর্তমান পার্লামেন্টের কথা শুনলে আমার হাসি পায়। শুধু তাই নয়, পার্লামেন্টের লোকগুলোকে দেখলেই আমার হাসি পায়। তিনি বলেন, এক রিক্সাওয়ালা আমাকে বলেছিল, স্যার পার্লামেন্টের লোকগুলো দেখলে আমার হাসে। তিনি বলেন, এক রিক্সাওয়ালা আমাকে বলছিল, স্যার পার্লামেন্টের লোকগুলো দেখলে আমার বমি আসে। এরা নাকি পাশ করে এমপি হয়েছে। এই শ্রেণীর লোক দিয়ে যে পার্লামেন্ট গঠিত হয় সেটাকে কিভাবে বৈধ বলে এটা আমার বুঝে আসে না। এটা তো নির্বাচন ছিল না, নির্বাচনের নামে প্রহসন ছিল। বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা মনে করেন, দ্বাদশ সংসদ নির্বাচনকে পৃথিবীর কেউ গ্রহণ করেননি, এটা ছিল একটা প্রহসন। শেখ হাসিনা জনগণের আন্দোলনের মুখে যে কোনো মুহূর্তে চলে যাবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-2025 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে এই নির্বাচন ফলাফল বাতিল করে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। রিজভী বলেন, আমি বিএনপির পক্ষ থেকে
6 ও 7 মার্চ সুপ্রিম কোর্ট কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছে। অবিলম্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির তথাকথিত নির্বাচনী ফলাফল বাতিল করে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে। আমি দলের পক্ষ থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার ওসমান চৌধুরী সহ গ্রেপ্তার বিএনপি সমর্থিত আইনজীবীদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ড বাতিলের জোর আহ্বান জানাচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস না করে, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়। বিগত 2014-2018 এবং গত 7 জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে ইতিপূর্বে তার বারবার প্রমাণিত হয়েছে। সবশেষ প্রমাণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনও একই ধরনের প্রশাসনের নির্বাচন করা হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।